ও আল্লাহর বান্দারা, আজ মুসলমানদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, আজ মুসলমানদের সন্তানদেরকে সাংস্কৃতিক অঙ্গনে ভর্তি করে দেয় টুমটুমা টুমটুম শেখার জন্য, কথা কয় না? ও আল্লাহর বান্দারা, এরে পর্দার অন্তরালের মা, এরে এলাকার মুসলমান, সন্তানকে কোরআনওয়ালা বানাও, সন্তানকে কোরআনের শিক্ষাওয়ালা বানাও, যদি সন্তানকে কোরআনের শিক্ষাওয়ালা বানাও তো কি হবে? ও আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিন বলেন, বান্দা একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে হাশরের ময়দানে নূরের টুপি পরাইয়া উঠাইবে। ও আল্লাহর বান্দারা, পাইতে চাননি নূরের টুপি? কথা বলে না, ইনশাল্লাহ কয় না? ওরে কপাল পোড়া মুসলমান, ইনশাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল বলে হাফেজ সন্তানের কত দাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজদেরকে বলবেন, قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن, الله تعالى صاحب القرآن جرى এদেরকে বলবেন, এদেরকে বলা হবে সাহেবে কোরআন যারা, এদেরকে বলা হবে ইকরা, ও বান্দা তেলাওয়াত কর, আল্লাহ তাআলা বলবেন ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, ও বান্দা দুনিয়াতে যেরকম সুন্দর করে তেলাওয়াত করেছো ওইভাবে তেলাওয়াত কর, আল্লাহ তাআলা বলবেন এক একটা আয়াত পর অর্থা কি ফিল জান্না, আর জান্নাতের এক একটা তালার বান্দা মালিক হয়ে যা, বেহেশতাজা কে আজারে না বাসত, কাছে কারে কাছে রাবানা বাসত। ও আল্লাহর বান্দারা, হাফেজ কোরআন একটা আয়াত পড়বে তো একটা তালার আল্লাহ মালিক বানায় দিবেন, আর আস্তে করে। ও আল্লাহর বান্দারা, ওই জন্য সন্তানকে হাফেজে কোরআন বানায় দেন, বানানোর চেষ্টা করেন, চেষ্টা করা বান্দার কাজ, পূরণের কাজটা কার? আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের দল, এরে ভাই ও পর্দার অন্তরালের মা, সন্তানকে মাদ্রাসায় পড়াও, কারণ ওই শিক্ষার কোনো দাম নাই যেই শিক্ষার মধ্যে আমাদের খালেক আল্লাহর বান্দা পরিচয় নাই। ও আল্লাহর বান্দারা, একটা মানুষ যদি মানুষ হইতে হয় অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে, যেই বান্দাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। এই জন্য বান্দা তাকাইয়া দেখ, একটা গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসব করে, আর তুই বনি আদম শ্রেষ্ঠ সন্তান হওয়ার পর ও বান্দা তুইও দাঁড়ায়া দাঁড়ায়া প্রসাব করো, রাগ করলেন? এরে নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, এই জন্য কোরআনের শিক্ষার বড় দাম। এরে পর্দার অন্তরালের মা, আমি অনেক মাহফিলে বলে থাকি, এরে ভাই তোমার সন্তান ডক্টর হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান সাহিত্যিক হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান কলামিস্ট হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান সাংবাদিক হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান বড় অফিসার হবে, আর্মি হবে, র‍্যাব হবে। ও আল্লাহর বান্দারা, যাই হোক না কেন, আমি সব বয়ানে বলে থাকি, ও আল্লাহর বান্দারা, তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই, ব্যারিস্টার বানাও অসুবিধা নাই, বিচারপতি বানাও অসুবিধা নাই, উকিল বানাও অসুবিধা নাই, জজ বানাও অসুবিধা নাই, ও আল্লাহর বান্দারা যাই বানাও না কেন, সব বানানোর আগে কোরআনওয়ালা বানায় দাও। এরে নবীর উম্মতের দল, কারণ কোরআনওয়ালা যদি বান্দা না বানাও
ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কারণ এই দুনিয়ার শিক্ষা অর্জন করা ফরজ নয় কোরআনের শিক্ষা অর্জন করা বান্দা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এই ফরজ বিধান যদি পালন না করো আল্লাহর দরবারে বান্দা ছাড়া পাইবা না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আটকায়া দিবেন তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে না দয়ার মালিক আমার আব্বাজান আমাকে মাদ্রাসায় পড়ায় নাই এইজন্য আমি কোরআন শিখতে পারি নাই এইজন্য আমি হাদিস শিখতে পারি নাই এইজন্য আমি মাসআলা শিখতে পারি নাই এইজন্য আমি ওযু কেমনে করে শিখতে পারি নাই এইজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতা ধর এই মা এই বান্দার মা বাবারে ধর মা বাবারে ধইরা জাহান্নামের ভিতরে ফালায়া দাও আরে নবীর উম্মতের দল মাদ্রাসার শিক্ষার মধ্যে আমার খালেক আল্লাহর পরিচয় পাওয়া যায় কার পরিচয় আর জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন দুনিয়ায় বড় বড় টাওয়ার বানাবো এইজন্য আল্লাহ বানায় নাই দুনিয়ায় বড় বড় গাড়ির মালিক হব এইজন্য আল্লাহ তাআলা বানায় নাই আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর মারেফাত অর্জন করার জন্য আল্লাহর সাথে ভালোবাসা অর্জন করার জন্য ও আল্লাহর বান্দারা এই জন্য এমন শিক্ষায় তোমার সন্তানকে শিক্ষিত করো যেই শিক্ষায় ওই বান্দা তার মালিকের সাথে পরিচয় হয়ে যায় বলে কেমনে পরিচয় হয় আমি অনেক জায়গায় বলি স্কুল বলো কিন্ডারগার্টেন বলো অন্য যতই শিক্ষা আছে এই শিক্ষার সাথে নূরানি শিক্ষার ব্যবধান আছে বলে কেমনে ব্যবধান ও আল্লাহর বান্দারা একটা সন্তানকে যখন স্কুলের মধ্যে ভর্তি করে দেওয়া হয় আরেকটা সন্তানকে মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করে দেওয়া হয় স্কুলের সন্তান ওই স্কুলে গিয়া প্রথম দিন শিখলো সরওয়া সরওয়াতে ওয়াজাগর সরায়া সরায়াতে আপা ও আল্লাহর বান্দারা মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় আসেন মাদ্রাসায় আসার পর মাদ্রাসায় এসে শিখলো সরওয়া সরওয়াতে ওযু ওযু করো নামাজ পড়ো দুই নম্বরে শিখলেন সরায়া সরায়াতে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আমার খালিক আল্লাহ আমার খাওয়ানদাতা আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার হায়াতের মালিক ও আল্লাহর বান্দারা দুটো সন্তান প্রথম দিন মাদ্রাসায় আসার পর এরপরে যখন বাড়িতে চলে গেল স্কুলের সন্তান ডাক দিয়া বলে আরে আম্মা জান আমার ওস্তাদ আমাকে পড়াইছেন সরওয়া সরওয়াতে ওয়াজাগর ওয়াজাগরটা কেমন বলে ওয়াজাগরটা হলো এমন মেজাজ বড় খারাপ যারে পায় তারই খায়